গোলাম কিবরিয়া আইডি থেকে প্রশ্ন করা হয়েছে। আমার প্রশ্ন হলো, নবজাতক বাচ্চার জন্মের কতদিন পর নাম রাখতে হয়? এক্ষেত্রে আমরা সুনানে তিরমিজিতে বর্ণিত আনাম ইবনে সাহাবিন নবী আন জাদ্দিহি আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বিতাসমিয়াতিল মাউলুদ ইয়াউম সাবিহি ওয়াজাল আযা আনহু ওয়াল হক। এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নির্দেশ দিয়েছেন যে কোন নবজাতকের যেন তার জন্মের সপ্তম দিন তাকে নাম রাখা হয় এবং তার মাথা মুন্ডন করে তার থেকে চুলগুলো অপসারণ করা হয় এবং তার মাথার যে চুল তার জন্য কষ্টের কারণ হয় সেটা যেন অপসারণ করা হয়। সুতরাং সপ্তম দিনে চুল মুন্ডানো, সপ্তম দিনে আকিকা করা এবং সপ্তম দিনে নাম রাখা, এটাই হলো উত্তম পন্থা। সপ্তম দিনে যদি সম্ভব না হয়, চোদ্দতম দিনে সম্ভব না হলে একুশতম দিনে, এগুলো সবই উত্তম। এর বিপরীত করা হলে এটা কোনো অবৈধ বা নাজায়েজ কিছু হবে না শরীয়তে।